নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 7 ফেব্রুয়ারি 2024 সাল। একটা পরিবর্তনের কথা আপনাদের জানিয়েছিলাম, সেটা জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কমবে, আবারও বাংলার দিকে ঠান্ডা ফিরে আসছে। অন্যদিকে কী কী সিস্টেম এই মুহূর্তে রয়েছে, বড় ধরনের কোনো সিস্টেম রয়েছে কি না, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে সিস্টেমগুলোর যা খবর রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাচ্ছে, নতুন করে আর পশ্চিমী ঝঞ্ঝা আসার সেরকম কোনো খবর আপাতত নেই। এর ফলশ্রুতিতে কী হতে পারে, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, এখানে তাপমাত্রা কমবে, এটাই বলছেন IMD তথা ভারতীয় আবহাওয়া দপ্তর। যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করতে পারছি আজকে রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আবারও প্রবল কনকনে ঠান্ডা পরিস্থিতি আজ থেকেই শুরু হতে চলেছে। যার রেসটা কিছুটা আসবে বাংলার দিকে সেই সম্ভাবনা রয়েছে 9 ফেব্রুয়ারি তারিখ থেকে। আজকেই যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঠান্ডা এসে যাবে এমনটা কোনো সম্ভাবনা নেই। তাই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ, এখানে প্রবলভাবে ঠান্ডা আবারও 2 বা 3 দিন ফিরতে চলেছে আজ থেকেই। প্রধানত শুকনো আবহাওয়া আগামী কয়েকদিন চলবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কী পূর্বাভাস রয়েছে, আজকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলা, এখানে 19 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। বুঝতেই পারছেন ঠান্ডা সেরকম থাকছে না, একটা হালকা ঠান্ডা সকালও এবং রাতের দিকে থাকতে পারে, বিশেষ করে সকালের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এর থেকে বড় কথা রয়েছে 2 চব্বিশ পরগনা, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে পূর্ব মেদিনীপুর, প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে বারুইপুর, জয়নগর, সঙ্গে হলদিয়া, কন্টাই, এছাড়া খড়গপুর, গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি, সুন্দরবন রয়েছে, ফ্রেজারগঞ্জ রয়েছে, হলদিবাড়ি রয়েছে, এখানে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত আপডেট। তাই এখানেও ঠান্ডা ফিরছে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে এবং কলকাতাতে, সেই সম্ভাবনা রয়েছে 10 তারিখ থেকে। 9 তারিখে একটু তাপমাত্রা কমবে, অর্থাৎ যেটা আজকে রয়েছে 19 থেকে 20 ডিগ্রি সেটা 16 ডিগ্রিতে আসবে এবং 10 তারিখের দিকে সেটা 14 ডিগ্রিতে আসার সম্ভাবনা রয়েছে। 14-এর নিচে কলকাতাতে এই মরশুমে আর তাপমাত্রা নামবে বলে মনে হয় না। পশ্চিম দিকের জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই যে পশ্চিম দিকের জেলাগুলি রয়েছে এখানেও তাপমাত্রা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে এই মুহূর্তে। আজকে থাকতে পারে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, সঙ্গে হালকা মাঝারি কুয়াশা পড়বে, বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 4 দিন নেই এমনটা পুরোপুরি আপডেট রয়েছে। শুধু এই জেলাগুলি নয়, সারা দক্ষিণবঙ্গে অন্তত 4 দিন আজ থেকে বৃষ্টি হবে না কোনো জেলাতে। এই কুয়াশা সম্ভাবনা কবে কমতে পারে, প্রধানত এখনও 2 বা 3 দিন এরকম কুয়াশা পরিস্থিতি থাকতে পারে। নতুন করে প্রবলভাবে ঠান্ডা ফিরছে পশ্চিম দিকের এই জেলাগুলোতে, সেই সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে 8 তারিখ রাত থেকে ঠান্ডা ফিরতে শুরু করবে। 9 তারিখে পুরো দমে কিন্তু ঠান্ডা ফিরে যাচ্ছে পশ্চিম দিকের এই জেলাগুলোতে। তবে মনে রাখবেন, দক্ষিণবঙ্গে যে ঠান্ডা ফিরছে সেই ঠান্ডা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 3টে দিন, 12 তারিখ থেকে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, আবারও ঠান্ডা কমতে থাকবে। নদিয়া জেলার পাশাপাশি রয়েছে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ, এই দুটো জেলাতে আজকে 19 ডিগ্রি 18 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। অন্যদিকে আরও যে পূর্বাভাস রয়েছে, তাপমাত্রা 3 ডিগ্রি কমবে, সেই সম্ভাবনা রয়েছে 9 তারিখ থেকে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে এখানে তাপমাত্রা হয়ে যেতে পারে 3 ডিগ্রি কম, অর্থাৎ এই মুহূর্তে যদি আজকে থাকে 18 বা 17, সেটা হয়ে যাবে 14-15 আশেপাশে আসতে পারে। তাই একটা ভালো রকম ঠান্ডা ফিরতে পারে সেই সম্ভাবনা রয়েছে 9 তারিখ বা 10 তারিখের দিকে। 12 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে, বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই, হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দক্ষিণবঙ্গের এই রয়েছে পূর্বাভাস। উত্তরবঙ্গের জন্য শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা হালকা বৃষ্টি হবে, হালকা মাঝারি কুয়াশা আসবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর এবং মালদহতে। তবে কোনো কোনো অংশে একটু ঘন কুয়াশা পড়তে পারে, সম্ভাবনা একটু কম রয়েছে। কুয়াশা আজ থেকে একটু কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে, তাপমাত্রা 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে। তাই 8 তারিখ থেকে উত্তরবঙ্গ ভালো রকম একটা ঠান্ডা পরিস্থিতি চলে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের বাকি জেলাগুলো দার্জিলিংকে বাদ দিয়ে, কারণ দার্জিলিংকে বাদ দিয়ে বলতে চাইছি দার্জিলিংয়ে
তিন দিন হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু কালিম্পংয়ে বৃষ্টির কোনো পূর্বাভাস দেননি আলিপুর আবহাওয়া দপ্তর, তাই কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ কোনো জেলাতে আগামী তিন দিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা বেড়ে রয়েছে এই মুহূর্তে 16 থেকে 18 ডিগ্রির মধ্যে, সেই সম্ভাবনা আগামী 48 ঘন্টার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে, প্রচণ্ড ঠান্ডা ফিরতে পারে ঝাড়খণ্ডের দিকে। এর পাশাপাশি যেটা আপডেট পাওয়া যাচ্ছে, শৈত্যপ্রবাহের মতো কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত ঝাড়খণ্ডের দিকে নেই, তবে 9 এবং 10 তারিখে আবার একটা কনকনে পরিস্থিতি আসতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে গতকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, তবে আজকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে। অরুণাচল প্রদেশে হালকা মাঝারি চললেও আসাম এবং মেঘালয়ে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে। এর পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি হয়েছে কোনো কোনো অংশে, এবং আজ থেকে বৃষ্টিটা অনেক কমে যাবে। তবুও জানানো হয়েছে দু এক জায়গায়, অর্থাৎ যেটাকে তাঁরা বলছেন আইসোলেটেড প্লেসে, দু এক পশলা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যে সব থেকে বড় আপডেটটি পাওয়া যাচ্ছে, ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছেন IMD, অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর। তাই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্যে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে আজকে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বাংলাদেশে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে কলাপাড়া রয়েছে। এছাড়া রয়েছে শ্যামনগরে কিছুটা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, মহেশখালীতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, কুমিল্লাতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কিন্তু ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে মাঝারি থেকে কোনো কোনো অংশে ঘন কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা একটু নামতে চলেছে, যার ফলে দেশে ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, এখানে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট বাড়তে চলেছে, যার ফলে আগামী কয়েকদিনের মধ্যে আবার তাপমাত্রা 10 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 10 ডিগ্রির নিচে নামতে পারে, বিশেষ করে রংপুর বিভাগের দিকে। কিন্তু এখনই ঠান্ডা পরিস্থিতি ফিরছে না দক্ষিণাঞ্চলগুলোতে, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আজকে 18 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। ঠান্ডা সেরকম থাকছেই না, ঘন কুয়াশা থাকবে এবং ঠান্ডা নতুন করে দক্ষিণাঞ্চলে ফিরতে পারে সেই সম্ভাবনা রয়েছে, প্রধানত 9 বা 10 ফেব্রুয়ারি তারিখ থেকে। তবে ঠান্ডা যে দীর্ঘস্থায়ী হবে এমন কোনো সম্ভাবনা নেই, অবশ্যই বুঝতে পারছেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে এবং ঠান্ডা আস্তে আস্তে বিদায়ের পথে, অন্তত এই মরশুমের জন্য। বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কি না, বিশেষ করে আজকে সিলেট বিভাগের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, তেমনটা গুরুত্বপূর্ণ নয়। অন্যান্য বিভাগে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী কয়েকদিন দেশে প্রধানত শুকনো আবহাওয়া, আংশিক মেঘলাকাশ থাকতে পারে, এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাস পেয়েছি। এত সব কিছুর পরও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।